আমাদের দেশে অর্ধেক লোক বিদেশে যায় কিন্তু এই ইনভেস্টিগেশন প্রপার হয় না, দেখলে তারা দেখে এক জায়গায় এক রিপোর্ট আর এক জায়গায় আরেক রিপোর্ট, এইগুলো চিন্তা করে কিন্তু অনেকে বিদেশ চলে যায়। আমরা যদি টেকনোলজিকে ট্রান্সফার, এই টেকনোলজিটাকে শক্ত করতে পারি, কারণ একজন চিকিৎসক আমাদের কিন্তু সমস্ত কিন্তু রোগের ট্রিটমেন্ট সব কিছু নির্ভর করে এই টেকনোলজির উপর। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। রিপোর্ট কীভাবে হবে, রক্তের রিপোর্ট কীভাবে, এক্স-রে রিপোর্ট কীভাবে, এটা যদি সঠিক না হয় তাহলে কিন্তু সঠিক চিকিৎসা কোনোদিনই দেওয়া সম্ভব না। প্রান্তিক জনগোষ্ঠীর চিকিৎসা, এটা আমাকে নিশ্চিত করতেই হবে। তাদেরকে যদি আমরা ঠিকমতো ঔষধপত্র দিয়ে চিকিৎসা করতে পারি তাহলে এরকম বড় বড় হার্ট ডিজিজ হবে না, বড় বড় ডায়ালিসিসের দরকার হবে না, এইখানেই তাদের চিকিৎসা হবে। আজকে ঢাকা মেডিকেল কিংবা হৃদরোগ হাসপাতাল এই সমস্ত মাটিতে পড়ে রোগী থাকে, সেইটা বন্ধ করতে হলে এইখানে ঠিক করতে হবে। প্রত্যেকটা উপজেলা, প্রত্যেকটাকে উপজেলাকে আমাদেরকে স্বাবলম্বী করতে হবে, তাহলে কিন্তু আমরা এই রোগীদের ঢাকা দিয়ে যাওয়ার থেকে কমাতে পারব। বাংলাদেশের চিকিৎসকদের মান পৃথিবীর কোনো অংশের চিকিৎসকের মান থেকে কম না।